সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বোর উপজেলার সাকপুর ইউনিয়নের মধ্য লক্ষ্মীপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গড়ের অর্থাৎ বাড়িটিতেই আমরা হাঁটু সমান পানি দেখতে পাচ্ছি তো আমরা এখানে প্রত্যেকটি যে ছোলার অর্থাৎ পাক গড় কলার রোমগুলো একটু দেখতে দেখে আসলাম যে এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোই পানির নিচে ডুবা তো আমরা এখন চলে যাচ্ছি এই বাড়িরই একটি আপুর কাছে জানার জন্য আসসালামু আলাইকুম হ্যাঁ আপু আপনারা এখন আমরা আপনার বাড়িতে আসার পর দেখতে পেলাম যে আপনাদের অনেক পানি জমা হয়েছে তো আপনারা এখন কীভাবে দিন কাটাচ্ছেন সেটা একটু জানতে পারি কষ্টে दिन করা জামাসি অনা শৈলে সন্তান আসি নাতে নানা কৃ আসি লিবে মনপার পরে पड़े তাহলে तो খাওয়া দলে অনেক কষ্ট হয় এই আমার বাবার পারে তুন ভাত ফড়াইছে রে খাইছি আজকে কার কার তুন আজকে खाना বন্ধ মেম্বারে এসিরাম মেম্বারের নাম কি মেম্বারের নাম ইসরনা ইসর মেম্বার ইসর মেম্বার হ্যাঁ ইসর

আচ্ছা আচ্ছা তার আর কোন অন্য জায়গাতে কোন ইয়ে আসেনি সহযোগিতা আসেনি তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে চার নং ওয়ার্ডের মেম্বারে যিনি উনি কি রানিং মেম্বার নাকি রানিং মেম্বার নাম কি ইস্যুপ মেম্বারে মাধ্যমে এখানে কিছু শুকনো খাবার দিয়েছে ওইটাই খেয়ে আপনারা দিন যাপন করছেন তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এতক্ষণ ধরে এই মধ্য লক্ষ্মীপুরের চান্নং ওয়ার্ডের ইসুপ মেম্বারের মাধ্যমে কিছু শুকনো জাতীয় খাবার এই বর্ণাত্য মানুষের মাঝে বিতরণ করে গিয়েছেন সেটা আমরা জানতে পারলাম এছাড়া অন্য কোনো যে সংস্থা বা অন্য কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোনো ত্রাণ বা সহযোগিতা তারা পাননি এমনটাই জানিয়েছেন চতুর্দিকে পানি আর পানি আমরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই দুরবস্থা ঠিক করতে যে 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 কত সপ্তাহ লাগে সেটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না